শরীরটা ভীষণ টায়ার্ড, সাথে মনটাও ভীষণ খারাপ। বাবা মা ছোট ভাই ভাইয়ের বউ চলে গেল। টায়ার্ডনেস কাটাতে ভাবলাম একটু শুয়ে রেস্ট নেই, কিন্তু আমার ঘরের যে বেহাল দশা, এলোমেলো ঘর রেখে ঘুমাতে চাইলেও আমার ঘুম আসবে না। ঘর গোছানো নিয়ে এমন একটা খুঁতখুঁতে স্বভাব আমার, এটা খুবই বিরক্তিকর। কেন, এখন একটু ঘুমিয়ে তারপর ঘরটা গোছানো যেত না? আসসালামু আলাইকুম। বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, এরই মধ্যে বাবা মা ছোট ভাই ভাইয়ের বউ চলে গেল। প্রচণ্ড গরমের কারণে আমি তাদেরকে নিয়ে এসেছিলাম, তো ভালোই হলো যেদিন চলে যাচ্ছে সেদিন থেকে মোটামুটি আল্লাহর রহমতে কিছুটা পরিবেশ ঠান্ডা হয়েছে। তো কি, সবাই চলে গেল, মনটা খুব বেশি একটা ভালো লাগছে না, কারণ পুরো একটা সপ্তাহ সবাই একসাথে ছিলাম। তো একে তো মন ভালো লাগছে না, তার উপরে টায়ার্ড, ভাবলাম যে একটু শুয়ে রেস্ট নিব, মানে অল্প একটু ঘুমিয়ে উঠব। কিন্তু সবাইকে বিদায় দিয়ে ঘরের দিকে তাকিয়ে দেখলাম যে এই রকম এলোমেলো ঘর রেখে আমার আসলে কখনোই ঘুম আসবে না। এই খুঁতখুঁতে স্বভাবটা আমার মধ্যে প্রবল আকারে। যাই হোক, ভাবলাম যে শান্তিমতো একটা ঘুম দিতে হলে আমাকে আগে ঘরটা সুন্দর মতো গুছিয়ে নিতে হবে এবং তারপরে ঘুমাতে হবে। তো সবার প্রথম রাদের রুমে চলে আসলাম। রাদের রুমের আজকে বিছানার চাদরটা চেঞ্জ করে দিব, কারণ আমার কিউট লিটল ছোট্ট আব্বাজান রাদের রুম, রোদশির রুম, সব রুমেরই বিছানাতে টুকিটাকি ছোট ছোট হিসু করে গেছে। তো যার কারণে হচ্ছে চাদর তুলে ফেলছি। তো চাদর তুলতে গিয়েও তুলতে পারছি কই, রোড়কে তো এখান থেকে সরাতেই পারছি না, দেখেন কি অবস্থা। যাই হোক, অনেক কষ্টে তারপর রোড়কে বিছানা থেকে নামিয়েছি, আর এখন হচ্ছে চাদরটা তুলে ফেলে আমি নতুন বেডশিট নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে একে একে প্রতিটা ঘর গুছিয়ে নিব, আর তার সাথে আপনাদের সাথে ছোট ছোট করে গল্প গুজব করবো। তো বেডশিটটা সুন্দর মতো বিছানো হয়ে গেলে বালিশের কভারগুলো লাগিয়ে দিয়েছি, আর এরপর হচ্ছে সাথে কুশনগুলো রেখে দিচ্ছি। এরপর হচ্ছে বিছানাটাকে টান টান করার জন্য বিছানা ঝাড়ার শলা দিয়ে একটু মানে ঝাড়ু দিব, সেটা আর পারছি কই। মানে আমাদের রোরো বিছানা যেই ঝাড়ুক না কেন, আমি বা রোদসি, মানে ওর কানে যখন যাবে বলবো না, আসলে যখন ঝাড়ি তখনই যায়। মানে ও বিছানা ঝাড়ার শব্দ শুনলে সেটাকে যে কি পায় জানি না, সে দৌড়ে এসে সেটার উপর লাফ দিয়ে পড়বে। ও সম্ভবত এটাকে খেলা মনে করে। তো আমি ভিডিও ধরছি, এই মুহূর্তে আমার হাতে হচ্ছে বিছানা ঝাড়া ঝাড়ুটা ছিল, তো সে হচ্ছে সেটা ধরার চেষ্টা করছে। মাঝে মধ্যে রোরোর এইসব খেলা দেখতে দেখতেই কাজের দেরি হয়ে যায়, এই যে যেমন আমি এখন কাজে দেরি করছি। মাঝখানে রোরো কয়েকদিন এই ধরনের খেলাধুলা কিছুই করতো না, যে কয়েকদিন ও প্রবলেমে ছিল, মানে হিটে ছিল। তো এখন যেহেতু নিউটার করিয়ে দিয়েছি, এখন আবার সে আগের মতো সেই ছটফট দৌড়াদৌড়ি, লম্পজম্প যা আছে সব করে, আর যেটা দেখতে আমাদের ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তাকে বহু কষ্টে সরিয়ে আমি বিছানাটা একটু টান টান করে দিয়েছি, আর তারপরে সে আবার ওই যে দেখতেই পাচ্ছেন উঠে বসেছে বিছানার মধ্যে। তো আমার তো বিছানা গুছানো শেষ, এখন সে এখানে থাকলেও প্রবলেম নেই, আমি এখন চলে যাব অন্য রুমগুলো গুছাতে। আর দেখেন অবস্থা, আমি চলে যাব তারও বিছানায় বসা শেষ, এতক্ষণ কেন আমাকে তুই এভাবে জ্বালালি। আমি প্রতিটা রুম গুছানোর সময় সে এইভাবেই লম্পজম্প দিয়েছে। তো এরপর আর ভিডিও ধরা হয়নি, আর এখন হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার মোটামুটি ঘর গুছানো শেষ। রোরে বেডের উপরে যেই তোষকটা ছিল রোদ দিয়ে আনা হয়েছিল, সেটাও বিছিয়ে বিছানার চাদরটাও বিছিয়ে দিয়েছি। এইদিকে হচ্ছে ডাইনিং রুমটাও অনেক এলোমেলো ছিল, সেটাও গুছিয়ে ফেলেছি। এই পাশে ওভেনের উপর, ওয়াগনের উপর, সব কিছুর উপরেই মোটামুটি সব কিছুই এলোমেলো ছিল। তো এগুলো সব কিছু ভালো করে গুছিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে রোদশির রুমটা যে গুছিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। অনেক আপুরাই আমার পুরো বাসার হোম ট্যুরের ডিটেলস ভিডিও চান, কিন্তু আমি এত অলস রে ভাই, এখন পর্যন্ত আপুদের সাথে সেইভাবে হোম ট্যুরের ডিটেলস ভিডিও শেয়ার করতেই পারছি না। তবে ইচ্ছে তো আছে মনে প্রাণে যে কোনো এক সময় আপুদের সাথে আমার পুরো বাসার হোম ট্যুর ভিডিও শেয়ার করব। রোদশি রুমটা দেখতেই পেলেন গুছানো শেষ, এইদিকে হচ্ছে আমার বেডরুমটাও গুছানো শেষ। এখন মোটামুটি আমার মনে শান্তি আছে, এখন আমার দ্বারা কিন্তু আর কোনো কাজ হবে না। ঘর শান্তি মানে ঘর গুছানো তো আমার মনে শান্তি, এখন আমার খুব আরাম করে একটা ঘুম আসবে। তবে যখনই ঘুমাতে যাব তখন মনে হলো যে আলোতে তো আমার ঘুম আসবে না, পুরো ঘর অন্ধকার না হলে। তো লাইট টাইট সব নিভিয়ে দিলাম, আর এখন হচ্ছে আরাম করে একটা ঘুম দিই, এরপর বিকেলে উঠে বাকি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো বিকেলবেলা ঘুম থেকে উঠার পর, বাহিরে যেহেতু বৃষ্টি পড়ছিল, মন চাইছে ভাজা পোড়া কিছু খাই গরম গরম।
আর টায়ার্ডের কারণে এর চাইতে বেশি কিছু করতেও মন চাইছিল না। তো খুব শর্টকাটেই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইটা করে নেওয়া যায়, আর রাত্রদোষীর ভীষণ পছন্দের একটা খাবার, তাই চিন্তা করলাম বাহিরে যেহেতু বৃষ্টি শর্টকাটে ফ্রেঞ্চ ফ্রাই করে ফেলি। কিন্তু ওই যে আপনাদের ভাইয়ার হচ্ছে এই ধরনের খাবার খুব বেশি একটা পছন্দ না, তার উপরে ফ্রেঞ্চ ফ্রাই করলে বলে কিসের ফ্রেঞ্চ ফ্রাই, এটা তো আলু ভাজা। তো আলু ভাজাই বলেন বা ফ্রেঞ্চ ফ্রাই বলেন, আমার সেটা তৈরি হয়ে গেল। আর কিছুদিন আগে ফ্রেঞ্চ ফ্রাইয়ের একটা ভিডিও দেওয়ার পর অনেক আপুরাই দেখি জানতে চান, আপু আপনি কি আলুটা সেদ্ধ করে নিয়েছিলেন? আসলে আলুটা সেদ্ধ বা একটু ভাপে দিয়ে নেয়া এগুলো কিছুই করিনি, একদম কাঁচা আলুটাকেই এভাবে কেটে তার মধ্যে যাবতীয় যা যা প্রয়োজন দিয়েই কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা তৈরি করে ফেলেছি। তো তৈরি শেষ, এবার হচ্ছে খাওয়ার পালা, আর খাওয়ার আগে আপুদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। তো আজকে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপুদের সাথে, আজকে না হয় এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।